Assalamualaikum, welcome back to another video. আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা অনলাইন বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট কিভাবে প্রপারলি ডেলিভার করতে পারি সেই বিষয়টা নিয়ে। প্রোডাক্ট ডেলিভার করা বা শিপমেন্ট করা অনলাইন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। একটা রিলায়েবল ডেলিভার কোম্পানি পাওয়া এবং নির্দিষ্ট সময়ে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছানো বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন তাহলে অনলাইন বিজনেসের ক্ষেত্রে ডেলিভারির যতগুলো ব্যাপার রয়েছে বাংলাদেশের মার্কেটে তার সবগুলো ব্যাপার সম্পর্কে আপনি একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং খুব সহজে আপনি আপনার প্রোডাক্ট ডেলিভার করতে পারবেন। প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে কী কী চার্জ রয়েছে এবং কত ধরনের ডেলিভার করা যায় বা কত ধরনের শিপমেন্ট প্রসেস রয়েছে শিপমেন্ট টাইপ নিয়ে আমরা কথা বলবো। সো কিপ ওয়াচিং ভিউয়ার্স, এটা যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমরা যে শিপমেন্ট টাইপ বা ডেলিভারি যে টাইপগুলো দেখি সেগুলোর নামকরণ এক একটা কোম্পানি এক এক ধরনের করে থাকে। কেউ বলে নেক্সট ডে ডেলিভারি, কেউ বলে 24 আওয়ার্স ডেলিভারি। কোম্পানি ভেদে নাম ভিন্ন হতে পারে কিন্তু এটাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নেক্সট ডে ডেলিভারি, যেখানে 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভার করা হবে। সেকেন্ড যেই টাইপটা রয়েছে বা যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে সদর এক্সপ্রেস, কেউ কেউ বলে সদর এক্সপ্রেস, অথবা আপনি এটা ধরে নিতে পারেন যে সদরগুলো রয়েছে বাংলাদেশে সেই সদরগুলোতে বেশিরভাগ কোম্পানি 48 ঘন্টায় প্রোডাক্ট ডেলিভার করে থাকে। এর বাইরে আরেকটা ধরন রয়েছে, সেটা হচ্ছে রেগুলার ডেলিভারি বা রেগুলার এক্সপ্রেস কেউ কেউ বলে থাকে, যেটা হচ্ছে বাংলাদেশের থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আপনি চাইলে প্রোডাক্ট ডেলিভার করতে পারবেন। সেক্ষেত্রে সময় লাগবে কারো কারো 5 থেকে 7 দিন, কারো 3 থেকে 5 দিন। আমরা এই বিষয়গুলো বিস্তারিত দেখব, কোন কোম্পানি কতদিনে ডেলিভার করে এবং কোন কোম্পানিটা আমরা সিলেক্ট করব সেটা নিয়েও কথা বলবো। ডেলিভারির ক্ষেত্রে বেশ কিছু চার্জ রয়েছে, সো চার্জ সম্পর্কে বা কস্ট সম্পর্কে জানা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। চার্জের ক্ষেত্রে প্রথম যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে শিপমেন্ট চার্জ বা ডেলিভারি চার্জ, আমরা যেটাকে ধরি বা যেটাকে বলি, সেটা প্রোডাক্ট ওয়াইজ এবং ওয়েট ওয়াইজ ডিফারেন্ট হতে পারে এবং কোম্পানি অনুযায়ী প্রাইসটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন কেউ কেউ ঢাকার ভিতরে 35 টাকায় ডেলিভার করে, কেউ 50 টাকায় ডেলিভার করে, আবার কেউ 80 টাকায় ডেলিভার করে। শিপমেন্ট চার্জের পরে আরেকটা ইম্পর্টেন্ট চার্জ যেটা বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে আমি দেখেছি সেটা হচ্ছে কড চার্জ বা ক্যাশ অন ডেলিভারি চার্জ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কাস্টমারের বাসায় গিয়ে প্রোডাক্ট যখন কাস্টমারকে দেই তখন কাস্টমার পে করে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এই ক্যাশ অন ডেলিভারি যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে বেশিরভাগ কোম্পানি আপনাকে একটা চার্জ করবে যেটাকে কড চার্জ বলে। এটা হচ্ছে মূলত মোস্ট অফ দ্য কোম্পানি এই প্রাইসটা নির্ধারণ করে হচ্ছে প্রোডাক্ট প্রাইসের উপর, সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইসের 1% এবং কেউ কেউ 1.5% করে, আবার কেউ আছে 2% করে, কেউ ইনসাইড ঢাকাতে 1%, ঢাকার বাইরে 2%। তো ধরে নিতে পারেন আপনার প্রোডাক্ট প্রাইস যদি 500 টাকা হয় তাহলে যদি 1% চার্জ করে তাহলে প্রাইস আপনার এই কড চার্জটা হওয়ার কথা 5 টাকা। কিন্তু বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে এই ক্যাশ অন ডেলিভারির যে প্রাইসটা এটা হচ্ছে মূলত 10 টাকা, অর্থাৎ 1000-এর নিচে কোনো প্রোডাক্ট সেল করলে সেটার ক্ষেত্রে 10 টাকা নির্ধারিত থাকে, অর্থাৎ মিনিমাম 10 টাকা হচ্ছে কড চার্জ বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে। যদি আপনার প্রোডাক্ট প্রাইস 5000, 6000, 10000 হয় সেক্ষেত্রে প্রাইসটা ডিফারেন্ট হতে পারে। অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে আমি দেখেছি সেটা হচ্ছে আরেকটা চার্জ করে, সেটা হচ্ছে ভঙ্গুর প্রোডাক্ট চার্জ। এই ভঙ্গুর প্রোডাক্ট বলতে হচ্ছে কাছের কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করে থাকেন সেটাকে এক্সট্রা কেয়ার নিয়ে ডেলিভার করতে হয়। সো এ ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কোম্পানিগুলো ভঙ্গুর প্রোডাক্ট চার্জ করে থাকে। আরেক ধরনের চার্জ রয়েছে যেটাকে বলা হচ্ছে কালেকশন চার্জ, অর্থাৎ আপনার যে কালেকশন পয়েন্ট রয়েছে, অর্থাৎ ডেলিভারি ম্যান আপনার যেই কালেকশন পয়েন্ট থেকে প্রোডাক্টটা কালেক্ট করবে সেখানে জন্য বা সেখানে যাওয়ার জন্য একটা চার্জ করে। এটা কিছু কোম্পানির ক্ষেত্রে 5 টাকা, কিছু কোম্পানির ক্ষেত্রে 10 টাকা এবং কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, আমরা সেই জিনিসটা বিস্তারিত দেখব। ফাইনাল একটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি নিজে আপনি প্যাকেজিং না করে থাকেন, ডেলিভারি কোম্পানির মাধ্যমে কোনো প্রোডাক্ট প্যাকেজিং করে থাকেন, সেক্ষেত্রে প্যাকেজিংয়ের একটা চার্জ থাকে।
সো আমরা পাঁচ ধরনের চার্জ দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে। আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বেটার বা সবচেয়ে ভালো সার্ভিস প্রোভাইড করে বা ডেলিভারি কোম্পানিগুলোর মধ্যে বেস্ট যে কোম্পানিগুলো রয়েছে সেরকম দুইটা কোম্পানি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে মূলত ডেলিভারি টাইগার। খুবই ফ্লেক্সিবল, আপনি ইন্টারফেসটা ব্যবহার করে যেমন মজা পাবেন তেমনি প্রোডাক্ট ট্র্যাকিং করতে পারবেন। এবং বাংলাদেশের প্রায় 64টা জেলা এবং 490টা সদরে এরা প্রোডাক্ট ডেলিভার করে থাকে। ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী প্রায় 20টা জেলায় এরা প্রোডাক্ট ডেলিভার করে 24 ঘন্টার মধ্যে। এছাড়াও আপনি যদি এদের ইনসাইডে যান তাহলে আরও বেশ কিছু ইনফরমেশন পাবেন। আমরা এখন দেখব অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ডেলিভারি টাইগার কোম্পানিটা কীভাবে ব্যবহার করতে পারেন সেই জিনিসটা। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন। এই মুহূর্তে আমরা আছি ডেলিভারি টাইগার ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে। আপনি এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এটা একটা ডেলিভারি কোম্পানির ওয়েবসাইট এবং এখানে ডেলিভারি চার্জ সম্পর্কে আপনাকে বিস্তারিত বর্ণনা দেওয়া হচ্ছে। ঢাকার ভেতরে 24 ঘন্টায় ডেলিভারি এবং যে সব জেলা সদরে মাত্র 48 ঘন্টায় ডেলিভার করছে ডেলিভারি টাইগার। প্রথমে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে বা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি নতুন অ্যাকাউন্ট খুলুনে ক্লিক করবেন। নতুন অ্যাকাউন্ট খুলুন যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনি কোম্পানির নাম, আপনি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং আপনার দুইবার পাসওয়ার্ড দিতে হবে। আর কার্ড কালেকশন মানে হচ্ছে কাস্টমার থেকে আপনার যেই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর কার্ড কালেকশন পেমেন্ট গ্রহণ করবেন সপ্তাহে একবার নাকি ইনস্ট্যান্ট, যখন যে পেমেন্ট আসবে সেটা ইনস্ট্যান্ট গ্রহণ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং আপনার কোনো রেফার কোড আছে কি না সেক্ষেত্রে আপনি আপাতত এটাকে আপনার ব্যবহার করার দরকার নেই, আপনি এখানে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। আপনি ইনসাইডে লগ ইন করবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমরা ধরুন এখানে এটা একটু পরে যাচ্ছে এই ডিটেলগুলোতে। আমরা প্রথমে যে কাজটা করি সে করব বা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে মূলত আমাদেরকে সেটিংস করে নিতে হবে। আমরা চলে যাচ্ছি মাই প্রোফাইলে। প্রোফাইলে আসলে আপনি এখানে আপনার প্রোফাইলের ইনফরমেশানগুলো দেখতে পাবেন এবং এখানে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মূলত আপনার পিক আপ লোকেশান সেট করতে হবে। পিক আপ লোকেশানটা হচ্ছে আপনার যে বিজনেস অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা, অর্থাৎ যেখান থেকে ডেলিভারি টাইগারের ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টটা পিক করবে সেটা হচ্ছে আপনার পিক আপ লোকেশান। এটা ডেফিনেটলি আপনার বিজনেস অ্যাড্রেস হবে। সো ধরুন আপনি ঢাকার পুরনো পল্টন বা যেমন আমার পিক আপ লোকেশানটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরনো পল্টন এবং পিক আপ ঠিকানাটা ডিটেল দেওয়া আছে যাতে করে পিক আপ যেই পার্সনটা করবে ডেলিভারি টাইগারে সে খুব সহজে আপনার অ্যাড্রেসটা খুঁজে পায় এবং আপনার প্রোডাক্টটা অন টাইমে পিক আপ করতে পারে। তো এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করছি এই অ্যাড্রেসগুলো। আপনি এখানে প্রপার অ্যাড্রেস ব্যবহার করবেন। আপনি পিক আপ লোকেশানে সেট করবেন ঢাকা আউটসাইড সিটির, ঢাকা সিটির বাইরে কোথাও হলে আপনি আউটসাইড সিটি সেট করবেন। চিটাগং সিটি সেট করতে পারেন, সিলেট সেট করতে পারেন, গাজীপুর সেট করতে পারেন। ধরুন আপনি সিলেট সিটি সেট করলেন এবং এখান থেকে আপনাকে থানা সেট করে দিতে হবে। ধরুন আপনি খাদিমনগর সেট করলেন, এরপর হচ্ছে মূলত পিক আপ ঠিকানা লিখুন। এখানে আপনার অ্যাকুরেট অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন যাতে করে খুব সহজে আপনাকে খুঁজে পেতে পারে ডেলিভারি টাইগারের ডেলিভারি বা পিক আপ ম্যান। তো এরপর হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে অর্ডারে। ডেলিভারি টাইগারে আপনি যখনই লগ ইন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা অ্যাকাউন্ট সেট আপ করার পর সবসময় আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে আপনাকে আসলে নতুন অর্ডার করতে বলছে। এই অর্ডারটা মানে হচ্ছে মূলত আপনি যতগুলো ডেলিভার করবেন সবগুলোই ডেলিভারি টাইগারের জন্য কিন্তু একটা অর্ডার। এখানে দেখতে পাচ্ছেন আপনি এরকম ইন্টারফেস দেখতে পেলে সার্ভিস নির্বাচন করুন, যেখানে আপনি আসলে নেক্সট ডে ডেলিভারি 24 ঘন্টায় আপনি নির্বাচন করুন। 20টি জেলা আপনি নির্বাচন করতে পারবেন। সদর এক্সপ্রেস 48 ঘন্টায় 70 টাকায় ডেলিভারি, সেটা হচ্ছে 64টি জেলায়। ধরুন আমরা সদর এক্সপ্রেস করতে চাচ্ছি এবং সেটা করতে চাচ্ছি হচ্ছে যশোর কুমিল্লায়। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে সর্বমোট শিপমেন্ট চার্জ 70 টাকা, সর্বমোট 75 টাকা। 75 টাকা বা 5 টাকা হচ্ছে মূলত কালেকশন চার্জ। তো কালেকশন চার্জ কি সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আপনি এখানে কাস্টমারের তথ্য দিবেন বা কাস্টমারের নাম দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে বিকল্প মোবাইল নাম্বার থাকলে সেটা দিবেন। অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন কাস্টমারের অ্যাড্রেস কোথায়, কুমিল্লায়। এবং বিস্তারিত ঠিকানা আপনি এখানে দিবেন, বাড়ি, রোড, গ্রাম, হোল্ডিং নাম্বার যতটুকু সম্ভব আপনার কাছে আছে পুরোটা এখানে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা
ক্যালকুলেটর আছে যেটা আপনার এই এই ইনফরমেশনগুলোর সাথে কানেক্টেড। আপনি ইনফরমেশন চেঞ্জ করলে এখানে প্রাইসিংটাও চেঞ্জ হবে। আমরা প্যাকেজ ও কালেকশন তথ্য এবার দিতে হবে, সেটা হচ্ছে আপনার যদি কোনো ইনভয়েস থাকে সেটা আপনি এখানে দিবেন, এবং অ্যাকচুয়াল প্যাকেজ প্রাইসটা এখানে দিবেন। অ্যাকচুয়াল প্রাইস মানে হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস কত। ধরুন আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 600 টাকা, আমরা এখানে 600 টাকা দিলাম। এরপর আপনি যদি এখানে শুধু ডেলিভারি দেন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা শুধু ডেলিভারি হবে, তাহলে ঠিক আছে, আপনি টাকাটা কালেক্ট করে নিয়েছেন, এখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু আপনি যদি দেন ডেলিভারি প্লাস টাকা কালেকশন, তাহলে দেখতে পাচ্ছেন যে 1% কর চার্জ অ্যাড হয়ে 85 টাকা হয়ে গেছে। এখন টোটাল কালেকশন অ্যামাউন্ট কত, অর্থাৎ আপনি ধরুন 600 টাকা আপনার প্রোডাক্ট প্রাইস, আপনি হয়তো ডিসকাউন্ট দিলেন, সেটা একটা ব্যাপার হতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি ডেলিভারি প্রোডাক্ট প্রাইস 600 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে আপনার 685 টাকা আপনি কাস্টমারের থেকে নেবেন। সো ডেলিভারি চার্জের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন যে চাইলে পুরো কন্ট্রোলটা আপনার উপর নিয়ে আসতে পারেন, টোটাল যত টাকা আসবে সেই টাকাটা আপনি কাস্টমারের উপর চার্জ করতে পারেন। এরপর হচ্ছে কালেকশন লোকেশন, এটা হচ্ছে মূলত আপনার যদি একের অধিক কালেকশন পয়েন্ট থাকে সেখান থেকে ডেলিভারি ট্যাগারের যে কালেকশন ম্যান আছে সে আপনার প্রোডাক্টটা কালেক্ট করবে। আমাদের একটা অ্যাড্রেস, আমরা সেটা সেট করলাম। ওজন আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনি ওজন যখন চেঞ্জ করবেন প্রাইসগুলো চেঞ্জ হতে থাকবে। ধরুন আমাদের প্রোডাক্ট 1 কেজি, কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের প্রোডাক্টটা যদি 3 কেজি হয় তাহলে প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রোডাক্টটা যদি 10 কেজি 9 কেজি হয় তাহলে প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু জামা কাপড় বা নর্মাল আমরা অনলাইন বিজনেসের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো থাকে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে 1 থেকে 2 কেজি, তো 105 টাকা আসবে আপনার কালেকশন পয়েন্ট। এখন আপনি যদি এটা কালেকশন চার্জ, আপনি যদি আপনার টোটাল ডেলিভারি চার্জ সরি, এখন এটা আপনি যদি কাস্টমারের উপর চার্জ করতে চান তাহলে আপনি 705 টাকা আপনি এখানে নিতে পারেন। আর প্রোডাক্ট যদি আপনার কম হয়, অর্থাৎ 1 কেজির নিচে হয়, তাহলে আপনি এখানে 685 টাকা চার্জ করতে পারেন কাস্টমারকে। সব শর্তগুলি যদি আপনি মেনে নেন, তারপর যদি অর্ডারে ক্লিক করেন, তাহলে আপনার এই অর্ডারটা হয়ে যাবে, এবং ডেলিভারি টাইগার যে কালেকশন ম্যান রয়েছে, যে প্রোডাক্টটা কালেক্ট করবে আপনার কাছ থেকে, বা ডেলিভারি ম্যান যাই বলেন, সে চলে আসবে অন টাইমে অন আপনার ঠিকানায়। আপনি যখন অর্ডারটা দিবেন ঠিক তার ওই দিনের মধ্যে, যদি সম্ভব হয় তাহলে দিনের মধ্যে আসবে, না হলে পরের দিন বা নেক্সট ডেতে তারা চলে আসবে। নর্মালি আপনি যদি 12টার আগেও অর্ডার পড়ে বা 3টা 4টার আগেও যদি অর্ডার পড়ে, সেটা তারা কালেক্ট করে নেয় অন টাইমের মধ্যে। তো এভাবে খুব সহজে আপনি আপনার যেই প্রোডাক্ট ডেলিভারির যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো এখানে খুব ইজিলি আপনি ম্যানেজ করে আপনি ডেলিভারি টাইগারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভার করতে পারেন। 2 নম্বর যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে ইকোরিয়ার, অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি এবং স্টোর পিক আপের মধ্যে প্রথম বাংলাদেশের কোম্পানি হচ্ছে ইকোরিয়ার। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তারা সার্ভিস প্রোভাইড করে থাকে এবং বিভাগীয় শহরগুলোতে তারা 48 ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভার করে। আপনি চাইলে এক বিভাগ থেকে অন্য বিভাগে, অর্থাৎ আপনি চাইলে চট্টগ্রাম থেকে খুলনায়, অথবা রংপুর থেকে খুলনায়, অথবা রংপুর থেকে চট্টগ্রামে ব্যবসা পরিচালনা করতে পারবেন ইকোরিয়ার এবং ডেলিভারি টাইগার এই কোম্পানিগুলোর মাধ্যমে। আমরা এখন ইকোরিয়ারটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন বা এদের ইনসাইডে কি কি চার্জ রয়েছে আমরা চার্জ সম্পর্কে বিস্তারিত দেখব। তো আমরা এখন আছি ইকোরিয়ার ওয়েবসাইটে, ecourier.com.bd, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট ডেলিভারি কোম্পানি আপনি বলতে পারেন, বাংলাদেশের প্রথম এবং লিডিং। তো এখানে আপনি প্রথম আসার পর ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন। সো আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার কোম্পানি ডিটেল, আপনার ওয়েবসাইট ডিটেল, আপনার সিটি বা অ্যাড্রেস ডিটেল, জোন ডিটেল, আপনার ডিটেল অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ইনফরমেশান প্রোভাইড করবেন, পেমেন্ট ডিটেলস প্রোভাইড করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাকসেপ্ট করে নেবে। এবং আপনি যদি সবগুলো অনেকটা ডেলিভারি টাইগারের মতোই বিষয়গুলো, আপনি যদি এদের প্রাইসিং ইনফরমেশান জানতে চান তাহলে আপনি সরাসরি চলে যেতে পারেন ওদের প্রাইসিং ইনফরমেশানে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিনিমাম সাইন আপ কোনো কয়েক মাসের জন্য, সেটা কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এক্সপ্রেসের ক্ষেত্রে অবশ্যই 2 মাস হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ইনসাইড ঢাকা নেক্সট ডে স্ট্যান্ডার্ড 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় ঢাকার মধ্যে তারা ডেলিভার করে থাকে, 80 টাকা হচ্ছে তাদের ডেলিভারি চার্জ। এবং ইনসাইড ঢাকা নেক্সট ডে 24 ঘন্টার মধ্যে গ্যারান্টিড, অর্থাৎ গ্যারান্টি তারা দিতে পাচ্ছে না এই মুহূর্তে, সেটা 100 টাকা। এবং আউটসাইড ঢাকা মেট্রো এরিয়াগুলোতে 3 থেকে 4 দিন লাগবে 130 টাকা ডেলিভারি, এবং আউটসাইড ঢাকা থানা পর্যায়ে ইউনিয়নে 5 থেকে 7 দিন লাগবে 160 টাকা। জেনারেল আপনি দেখতে পাচ্ছেন নাম্বার, এই হচ্ছে মূলত মূল ইনফরমেশানগুলো এখানে
এগুলো নিয়ে আসলে খুব একটা প্যারা নেওয়ার কিছু নাই। আপনি দেখতে পাচ্ছেন যে চাইলে আপনি ই কুরিয়ার রেজিস্ট্রেশন করে এই সাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট ডেলিভার করতে পারেন। খুবই সিম্পল, একই ব্যাপার, এখানে আপনি ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং তারা আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করবে। অথবা আপনি চাইলে ই কুরিয়ারের যে কাস্টমার কেয়ার রয়েছে বা কাস্টমার সার্ভিস রয়েছে সেখানে কথা বলেও আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আপনি এই নাম্বারটাতেও যদি ফোন করেন তারপরও ওরা আপনার অ্যাকাউন্টের ব্যাপারে আপনাকে হেল্প করবে। প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে যতগুলো কোশ্চেন রয়েছে, যতগুলো চার্জ রয়েছে, প্রোডাক্ট ডেলিভারির যতগুলো ধরন রয়েছে, আমরা প্রায় প্রত্যেকটা ধরন এখন জানি। সো আপনি যদি বিজনেস শুরু করতে চান, প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে, আই থিঙ্ক সবগুলো কোশ্চেনের উত্তর আপনি পেয়ে গেছেন। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করবেন, আমি চেষ্টা করবো সেটা সঠিক অ্যান্সার দিতে। আপনি যদি নিজে বিজনেস না করে থাকেন, আপনার ফ্রেন্ড বা অন্য কেউ বিজনেস করতে পারে, সো ডেফিনেটলি ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা প্রোডাক্ট ডেলিভারি নিয়ে কোনো ঝামেলায় না পড়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।